তো ভিউস আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরের এমন একটি অ্যাপ্লিকেশন দেখাবো, এমন একটি চমৎকার অ্যাপ্লিকেশন দেখাবো, এমন একটি খতরনাক অ্যাপ্লিকেশন দেখাবো যে অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনে সেট করার পর আপনার মোবাইল ফোনটি এতটাই পরিমাণে সুন্দর লাগবে, এতটাই চমৎকার লাগবে যা দেখে আপনি তো অবাক হয়ে যাবেন। এবং মোবাইল ফোনটি আপনি যাকে দেখাবেন বা সবার সামনে নিয়ে যাবেন সবাই কিন্তু দেখেই অবাক হয়ে যাবে, সবাই কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে যে কীভাবে তোর মোবাইল ফোনটিকে এতটাই পরিমাণে সুন্দর করেছিস, আমাকে একটু শিখিয়ে দে, আমার মোবাইল ফোন এটি করে দে, আমি করতে চাই। তো আপনি না দেখা পর্যন্ত কখনোই বিশ্বাসই করতে পারবে না যে এই অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনে সেট করার পর মোবাইল ফোনটি কতটা পরিমাণে সুন্দর লাগে। আমি নিজেই দেখে অবাক হয়ে গিয়েছি, আপনি দেখলেই অবাক হয়ে যাবেন। তো কি সেই অ্যাপ্লিকেশনটি, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সোগাস এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই অ্যাপ্লিকেশনটি। সোগাস দেখতে পাচ্ছেন যে কিন্তু এখন আমার মোবাইল ফোনটি আগে থেকে অনেকটাই সুন্দর লাগছে। মোবাইল ফোনের চারিদিকে কিন্তু একটা এলইডি কালারফুল লাইটিং শো করছে, যার ফলে মোবাইল ফোনের লুক আগে থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। মোবাইল ফোনটি খুবই দেখতে সুন্দর লাগছে। তো আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মধ্যে এটি করতে পারবেন, যার ফলে মোবাইল ফোনটি আগে থেকে অনেকটাই সুন্দর লাগবে। দেখুন এখানে কত সুন্দর একটি লাইটিং দেখাচ্ছে, চারিদিকে একটা কালারফুল লাইটিং শো করছে। এটি সেট করার পর মোবাইল ফোনটি অনেকটাই সুন্দর লাগবে এবং যে কেউ দেখে অবাক হয়ে যাবে তার আপনাকে বলবে যে এটি কীভাবে করেছিস, আমার মোবাইল ফোনে এটি করে দে। তো এই কাজটি আমি মোবাইল ফোনে কীভাবে করলাম বা কীভাবে আপনার ফোনে করবেন, সো গাইস এটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। আর এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন। এখন আমি এখান থেকে অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর এখন আপনি খুব সহজে মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ কাজটি করতে পারবেন। সো গাইস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনি বিভিন্ন রকমের থিম পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু অনেক রকমের থিম রয়েছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো থিম ব্যবহার করতে পারবেন। তো আপনাকে সবার প্রথমে এই অ্যাপটি পারমিশন দিতে হবে, তার জন্য উপর থেকে এই জেনাবেল নেসেসারি পারমিশন টু এনজয় ইডিজি লাইটিং এই অপশনটি অন করবেন, তারপর অ্যালাউ করবেন, তারপর এখানে আসবেন। আসার পর এখান থেকে ওই অ্যাপটি পারমিশন দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনি বেরিয়ে আসবেন ওই অ্যাপের মধ্যে। তো দেখুন এখানে আপনি বিভিন্ন রকমের লাইটিং পেয়ে যাবেন, এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি যদি নিচে আসেন তাহলে আপনি বিভিন্ন রকমের বর্ডার স্টাইল পেয়ে যাবেন, যেমন ইমোজি স্টিকার, তাছাড়া আরও অন্যান্য স্টিকারের স্টাইল, ইমোজি স্টাইল এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এখন আপনি ডিফল্ট থেকে এই যে বর্ডার এই লাইনটি সিলেক্ট করবেন, তাহলে মোবাইল ফোনে ঠিক কীরকম দেখাবে, লাইটে ঠিক কীরকম দেখাবে, এটি কিন্তু আমার কাছে সবথেকে ভালো লেগেছে। তারপর এখান থেকে আপনি চাইলে লাইটের কালার পরিবর্তন করতে পারবেন। দেখুন এখানে বেশ কয়েকটি কালার ডিফল্টভাবে দেওয়া রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন, অথবা আপনি চাইলে নিজের মতো কালার কাস্টমাইজ করতে পারবেন। তার জন্য কাস্টমাইজ কালার এখানে ক্লিক করে এখান থেকে আপনি কালার দিতে পারবেন আপনার ইচ্ছে মতো কালার, ঠিক আছে। তো দেওয়ার পর এখন আপনি এখান থেকে নিচে আসবেন। তো নিচে আসার পর এখন আপনি চাইলে এই বর্ডারটিকে কাস্টমাইজ করতে পারবেন, যেমন এখান থেকে আপনি বর্ডারের স্পিড বাড়াতে পারবেন যে স্পিডটি কীরকম হবে, তো সেটি আপনি করতে পারবেন। তারপর এখান থেকে ওয়াইড অর্থাৎ কতটা পরিমাণে চওড়া হবে লাইটটি, তো সেটি আপনি করতে পারবেন। তারপর এখান থেকে টপ স্ক্রিন অর্থাৎ উপরের কর্নারটি কীরকম হবে সেটি আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তারপর এখান থেকে বটম স্ক্রিন অর্থাৎ নিচের কর্নারটি কীরকম হবে সেটি আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এখন আপনাকে মোবাইল ফোনের নচটিকে কাস্টমাইজ করতে হবে, আপনার মোবাইল ফোনের নচ কীরকম দেখতে অর্থাৎ সামনের ক্যামেরা কীরকম, তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখন আমি এখান থেকে হোল এর সিলেক্ট করছি। তো করার পর এখন আপনি নচটিকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনি নচের মধ্যে লাইটটি রেখে দিবেন, আমি যেভাবে করছি, আপনার মোবাইল ফোনের নচ যেরকম দেখতে হয় তো সেইভাবে আপনি করবেন সেটি সিলেক্ট করে। তো দেখুন আমি এইভাবে নচটিকে ঠিক কাস্টমাইজ করে ঠিক পজিশন মতো রাখছি, তো আপনারা একটু ভালো করে করবেন তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। দেখুন আমি রেখে দিয়েছি অলরেডি। তো এইভাবে আপনি করবেন আমার মতো করে যেরকমটি আমি করছি। সো করা হয়ে গেলে এখন আপনি যে কাজটি করবেন, দেখুন এখানে একটা সেভ অপশান পেয়ে যাবেন সেটিংসের পাশে সেভ। তো এই সেভ অপশানে ক্লিক করবেন, যখন সব কিছু করা হয়ে যাবে তখন আপনাকে সেভ করতে হবে, তার জন্য সেভে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডান করবেন। তো ডান করার পরে এখন আপনি এখান থেকে এই যে মাই থিম রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ওই থিমটি শো করবে যেটি আপনি সেভ করেছেন। তো এখন আপনি ওই থিমটি সিলেক্ট করবেন এইভাবে। তো করার পরে এখন আপনি ডিসপ্লে সেটিংসে আসবেন, আসার পর এখন আপনি উপরে একটি অপশান পেয়ে যাবেন যে অলওয়েজ ডিসপ্লে, এই অপশানটি এনাবেল করে দেবেন। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন না, ঠিক আছে। আপনাকে আরেকটি সেটিংস করতে হবে, সেটি হলো আপনাকে ওয়ালপেপার যুক্ত করতে হবে, তার জন্য শো অন ডেস্কটপ
और लक स्क्रीन एखे क्लिक करबें तपर एखान कलर सिलेक्ट करबें तपर एखान आपनी ब्लैक कलर दिए दीबें तो देखते अनेक भाव लगे लाइट तो ब्लैक देवारे आपनी सिलेक्टे क्लिक करबें तपर एखान सेट वालपेपारे क्लिक करबें तो ब्लैक वालपेपर सेट हो जाए तपर एखे क्लिक कर लेट हो जाए ठीक है। तो अपनी चाहिए एखान अपना छवि जो छवि जुक्त करते हैं ग्यलारि अथवा वालपेपर थे तो ब्लैक सिलेक्ट कर देखते भाव लगे से करलम तपर एखान बैरिए आसबें तो देखें जो लाइट आपनर मोबाइल फोन जुक्त हो गए देखो कत सूंदर लगे। सो यह आनी खूब सहजे लाइट सेट करते मोबाइल फोन आगे अनेकटा देखते सुंदर लगे। तो भिडियो भाव लगले अवश्य भिडियो बंधुके शेयर करबें तपर भिडियोते अवश्य एक लाइक करबें सकले भलो थकबें सुस्थ थकबें थैंक यू।